সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাস শ্রেণী কার্যক্রমে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পক্ষে প্রথম অধ্যায়ে ব্যবসায়ের বিভিন্ন দিক, ব্যবসায়ের আওত পরিধি, ব্যবসায়ের কার্যাবলী। আমরা গত দুই ক্লাসে ব্যবসায়ের আওত পরিধির মধ্যে শিল্প এবং বাণিজ্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা ব্যবসায়ের ওই প্রকারভেদের মধ্যে একটি ভাগ হচ্ছে প্রত্যক্ষ সেবা, অর্থাৎ শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। আজকে আমরা প্রত্যক্ষ সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যবসায়ের সামগ্রিক কার্যাবলীকে একসাথে বলা হচ্ছে ব্যবসায়ের আওত পরিধি, যার মধ্যে শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যক্ষ সেবা কি? সেবা হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না, যা স্বাদ রং বর্ণ গন্ধহীন, শুধুমাত্র অনুভব করা যায়। আবার সেবা দানকারী এবং সেবা গ্রহীতা ব্যতিরিকে এই প্রত্যক্ষ সেবা সৃষ্টি হয় না, অর্থাৎ এটি সংরক্ষণ করা যায় না, মজুদ করা যায় না বা উৎপাদন করে রাখা যায় না। যখনই প্রয়োজন ঠিক সেই মুহূর্তে এটি সৃষ্টি হয়। যেমন ডাক্তার, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক এদের প্রদত্ত সেবা সমূহ তাৎক্ষণিক যেমন সৃষ্টি হয় আবার তাৎক্ষণিকই শেষ হয়ে যায়। এটা চাইলে কেউ সংরক্ষণ করে রাখতে পারে না, কারণ সেবা দানকারী এবং সেবা গ্রহীতা প্রত্যক্ষ বা সরাসরি উপস্থিত হয়েই সেবা গ্রহণ করে, যে কারণে একে বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবায় সেবা গ্রহীতা এবং সেবাদাতা দুজনকেই উপস্থিত থাকতে হয়, কারণ আমরা যেমন শিল্পে পণ্য উৎপাদন করে সংরক্ষণ করে রাখি, এক মৌসুমে পণ্য উৎপাদন করে অন্য মৌসুমে ব্যবহার করি, অথবা এক স্থান থেকে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তর করতেছি, কিন্তু প্রত্যক্ষ সেবা দলের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। এটি হস্তান্তরযোগ্য নয়, এটি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ সেবা দানকারী থেকে সেবাকে পৃথক করা যাবে না। যেমন ডাক্তারকে বাদ দিয়ে ডাক্তারের সেবা চিন্তা করা যাবে না, শিক্ষককে বাদ দিয়ে শিক্ষা সংক্রান্ত সেবা সমূহ চিন্তা করা যাবে না, তেমনি একজন প্রকৌশলীকেও বাদ দিয়ে তার প্রকৌশলী সংক্রান্ত সেবাগুলিও বিবেচিত চিন্তা করা যাবে না, কারণ এটি সংরক্ষণ করা যাবে না, মজুদ করে রাখা যায় না, উৎপাদন করে রাখা যায় না, শুধুমাত্র যখনই প্রয়োজন তখনই এটি সৃষ্টি হয়। প্রত্যক্ষ সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন আমরা, অর্থাৎ প্রত্যক্ষ সেবার বিভিন্ন দিক, প্রত্যক্ষ সেবা কাকে বলে, প্রত্যক্ষ সেবা সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রত্যক্ষ সেবার ধারণা। সেবা হলো এমন একটি পণ্য যা স্পর্শ করা যায় না, যার ওজন নেই কিন্তু বিনিময় মূল্য রয়েছে। অর্থাৎ সেবা হলো এমন এক ধরনের কার্যাবলী যেগুলি প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয়, এবং সেবা বলতে ওইসব কার্যাবলীকে বোঝায় যেগুলো পৃথকভাবে শনাক্তকরণযোগ্য, স্পর্শযোগ্য নয় এবং ক্রেতা সন্তুষ্টির জন্য লেনদেনের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে অর্পণ করা হয়। বর্তমানে সেবা প্রদাতকরণের ক্ষেত্রে বেশ অগ্রগতি পরিলক্ষিত হয়। যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক, শিক্ষক, কুরিয়ার সার্ভিস, বিউটি পার্লার, কিডনার গার্ডেন, সাইবার ক্যাফে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক, ক্লাব, চাইনিজ রেস্টুরেন্ট, প্যাকেট লাঞ্চ, ফোন ফ্যাক্স, প্যাথোলজি ল্যাব, ল অ্যাসোসিয়েশন সেবার মাধ্যমে আরো, এই সেবা ছাড়াও আরো কিছু প্রত্যক্ষ সেবা রয়েছে, যেমন ডাক্তার, আইনজীবী, শিক্ষক, পরামর্শ ইত্যাদি হচ্ছে পেশাজীবী শ্রেণীর সেবা। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য। গ্রাহকের প্রয়োজন পূরণের সমর্থ কাজ সুবিধাকে বা তৃপ্তিকে সেবা বলে। এরূপ সেবার বৈশিষ্ট্যসমূহ হচ্ছে সেবা অস্পৃশ্যনীয়, অস্পৃশ্যনীয় অদৃশ্যমানতা, প্রত্যক্ষ সেবা শনাক্ত করা যায় ও অনুভব করা যায়, প্রত্যক্ষ সেবাদাতা থেকে সেবাকে আলাদা করা যায় না, ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রত্যক্ষ সেবাকে সংরক্ষণ করা যায় না, প্রত্যক্ষ সেবা ভোগ ও উৎপাদন একই সাথে হয়, প্রত্যক্ষ সেবার মালিকানা হস্তান্তর করা যায় না, ব্যক্তি স্থান সময় ভেদে প্রত্যক্ষ সেবার মানে পার্থক্য দেখা যায়, সেবা যান্ত্রিক মানবিক প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট, প্রত্যক্ষ সেবাদাতা এবং গ্রহীতার মধ্যে কোনো মধ্যস্থ কারবারই থাকে না। এখন প্রত্যক্ষ সেবার প্রকারভেদ, অর্থাৎ প্রত্যক্ষ সেবা কি কি, কয় ভাগে ভাগ করা যায়, কি কি ভাগে প্রত্যক্ষ সেবা গ্রহণ করা হয়। প্রত্যক্ষ সেবার প্রকারভেদ। বিশ্বজুড়ে সেবা খাতের ব্যবসায় জগতে সবচেয়ে এগিয়ে রয়েছে। কৃষি নির্ভর তৃতীয় বিশ্বের দেশ বাদ দিলে উন্নত দেশ সবচেয়ে বেশি মানুষের কর্মক্ষেত্র হল সেবা খাত। মানুষের আয় বৃদ্ধির সাথে সাথেও মানুষ বিভিন্ন সেবার প্রতি আকৃষ্ট হচ্ছে, ফলে নতুন নতুন সেবা খাত এসে ব্যবসায়ের সাথে যোগ হচ্ছে। যেমন তার মধ্যে প্রথম হচ্ছে ক্রয় বিক্রয় সহায়ক সেবা।
ক্রয় বিক্রয় কাজে সহায়তাকারী যাবতীয় সেবা ব্যবসা সহায়ক সেবা হিসেবে গণ্য করা হয়, যেমন ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, যোগাযোগ প্রযুক্তি সেবা ইত্যাদি প্রতিষ্ঠান সেবা সৃষ্টি সেবার মধ্যে পড়ে। এই সকল সেবা কার্যকর প্রতিযোগিতা ছাড়াই খুচরা ব্যবসায়ী, পাইকার, আমদানিকারক, ডিলার, শিল্পপতি কারো পক্ষে সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। পেশাগত সেবা, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ যে সকল সেবা সরবরাহ করে থাকে তাকে পেশাগত সেবা বলে, যেমন ডাক্তার, আইনজীবী, পরামর্শক, শিক্ষক, কুরিয়ার সার্ভিস, বিউটি পার্লার, কিন্ডারগার্টেন, সাইবার ক্যাফে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লিনিক, ক্লাব, চাইনিজ রেস্টুরেন্ট, প্যাকেট লাঞ্চ, ফোন প্যাক্স, প্যাথোলজি ল্যাব, ল ক্লাব, অ্যাসোসিয়েশন ইত্যাদি পেশাগত সেবার আওতাভুক্ত। ভোক্তা সেবা, ভোক্তা সাধারণ সরাসরি যে সকল সেবা গ্রহণ করে থাকে তাকে ভোক্তা সেবা বলে, যেমন হোটেল, বিনোদন ধর্মী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও ইন্টারনেট কোম্পানি, ক্লিনার ও নিরাপত্তা কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান, সেলুন, লন্ড্রি, যানবাহন মেরামতকারী, ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবা। এরপর হচ্ছে বন্টন সংক্রান্ত সেবা। শুধুমাত্র পণ্য উৎপাদন করে উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভরে থাকলে চলবে না, বরং উৎপাদিত পণ্যের সুষ্ঠু বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এক স্থানে বা কোন অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে অন্য স্থানে বা অঞ্চলে যেখানে ভোক্তারা অবস্থান করে সেখানে সরবরাহের মাধ্যমে সেবাদান করা বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সেবাদানকারী ব্যবসায়ের অন্তর্ভুক্ত। তথ্য সংক্রান্ত সেবামূলক ব্যবসায়, প্রাত্যহিক জীবনে মানুষ নানা বিষয় জানার জন্য নানা বিষয়ের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা অপরিহার্য। তাছাড়া দেশের প্রতিটি নাগরিকই তথ্য জানার অধিকার রয়েছে। অর্থনীতি, রাজনীতি, বাজার, চাহিদা, পণ্য, বর্তমান পরিবেশ ইত্যাদি সম্পর্কে নিয়মিত তথ্য জানার প্রয়োজন। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহ তথ্য সংক্রান্ত সেবা দিয়ে থাকে, যেমন ইলেকট্রনিক প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ই কমার্স, ইন্টারনেট, ইমেইল, ওয়েবসাইট, মাল্টিমিডিয়া সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এই ধরনের সেবা প্রদান করে থাকে। তাহলে প্রত্যক্ষ সেবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদনকারী আবার সেবা গ্রহণকারী, এখানে সেবাদানকারী এবং সেবা গ্রহণকারী প্রত্যক্ষ সরাসরি অবস্থান করে এই সেবা গ্রহণ করে থাকে। অর্থাৎ এটি সংরক্ষণ করা যাবে না, মজুত করে রাখা যাবে না, অথবা এক মৌসুম উৎপাদন করে অন্য মৌসুমে ব্যবহার করা যাবে না। এটি যখন প্রয়োজন ঠিক তখনই সৃষ্টি হবে, আর সেবাদান গ্রহীতা এবং সেবাদাতা উভয়ই প্রত্যক্ষ উপস্থিত থেকে এটি গ্রহণ করবে। ব্যবসায় যাবতীয় কার্যগুলিকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রত্যক্ষ সেবা অনস্বীকার্য ভূমিকা পালন করে, কারণ শিল্প এবং বাণিজ্য পণ্য উৎপাদন এবং বন্টনের কাজে নিয়ে থাকে। আর প্রত্যক্ষ সেবা হচ্ছে গ্রাহক এবং ক্রেতার সুবিধা যাচাই করে, সুবিধা বিবেচনা করে সেই অনুযায়ী পণ্য সরবরাহের জন্য ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। সেবাদানকারী অনেকগুলি প্রতিষ্ঠান থাকে, অনেকগুলি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠান তত গুণগত এবং ভালো মানের সেবা প্রদান করতে পারবে সেই প্রতিষ্ঠান তত অল্প সময়ে সফলতা অর্জন করবে এবং সেবা ব্যবসায়ের ক্ষেত্রে বা সেবাদানের ক্ষেত্রে সে শীর্ষ অবস্থান নেবে। বর্তমানে সেবা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়, সারা পৃথিবীব্যাপী সারা বিশ্বব্যাপী বাণিজ্য কার্যক্রমের জগতে প্রতিদিন নতুন নতুন সেবা এসে এই ব্যবসায়িক খাতে যুক্ত হচ্ছে, আর এর কারণে এর কার্যক্রমের গতি দিনের পর দিন আরো উন্নত থেকে উন্নততর হচ্ছে। এখন আমরা ব্যবসায়িক গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ ব্যবসা কার্যক্রম পরিচালনায় বা ব্যবসা কার্যক্রমে কি গুরুত্ব রয়েছে, ব্যবসা কার্যক্রম কোন দিক থেকে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যবসা কার্যক্রমের গুরুত্বগুলি বিবেচনা করে আমরা ব্যবসা কার্যক্রমের যাবতীয় তথ্যগুলো এখন উপস্থাপন করি। ব্যবসায়ের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, আধুনিক গতিশীল বিশ্বে জটিল অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় ব্যবসায়িক গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। যে কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিমণ্ডলে ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা স্থান গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অতীতে আত্মনির্ভরশীল অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ যখন কেবল নিজেদের প্রয়োজনীয় জিনিস উৎপাদন করত, তাদের প্রয়োজন মিটাত, তখন ব্যবসায়ের তেমন গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমানে সভ্যতার পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বৃদ্ধি, বৃহদাকার উৎপাদন, পরিবহন ব্যবস্থার উন্নতি প্রভৃতি কারণে ব্যবসায়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ের গুরুত্বকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আর অন্যটি হচ্ছে সামাজিক গুরুত্ব। ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব, দেশ তথা জাতির অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যক্তি অর্থ উপার্জন করে, নিজের তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আবার অনেকগুলি বিষয় রয়েছে, তার মধ্যে সম্পদের সদ্ব্যবহার,
ব্যবসায় দেশের প্রাকৃতিক সম্পদ সমূহের উপযুক্ত কার্যকর ব্যবহার নিশ্চিত করে। ব্যবসায় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদকে আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, উপযোগ সৃষ্টি করে এবং সম্পদের সর্বাধিক ব্যবহার করতে সহায়তা করে। পুঁজি গঠনের ব্যবহার, ব্যবসায়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে বৃহৎ মূলধন রূপান্তর করা হয়। সংগৃহীত মূলধন থেকে বিভিন্ন প্রকার শিল্প বাণিজ্য ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে মূলধনের কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়। জাতীয় আয় বৃদ্ধি, ব্যবসায়ের মাধ্যমে অর্জিত মুনাফা মানুষের জাতীয় আয় বা ব্যক্তিগত আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ে প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ায়, এর ফলে জাতীয় সম্পদ ও আয় বৃদ্ধি পায়। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ব্যবসায়ের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা অন্যতম ভূমিকা পালন করে। উৎপাদিত পণ্যদ্রব্য সেবা সামগ্রী জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার। তাই ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সাথে সাথে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন সাধিত হয়। প্রযুক্তি ব্যবহার ও নতুন আবিষ্কার, স্বল্প খরচে ব্যাপক পরিমাণ উন্নতি উন্নতমানের পণ্য উৎপাদন সামগ্রী উৎপাদন করা সম্ভব, ব্যবসায়ের উৎপাদন করা ব্যবসায়ের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আধুনিক শিল্প কারখানা উন্নতমানের প্রযুক্তি ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবসায় সম্প্রসারণের সহায়ক ভূমিকা রাখছে। সরকারি রাজস্ব বৃদ্ধি, সরকারি রাজস্ব সংগ্রহ ও রাজস্ব বৃদ্ধির অন্যতম উৎস হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণ। বিভিন্ন প্রকার সরকারি শুল্ক কর প্রদানের মাধ্যমে সরকারি আয় তথা সরকারি রাজস্ব বৃদ্ধির সহায়তা করে। সরকার রাজস্ব খাত হতে প্রাপ্ত এই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। শিল্প বাণিজ্যের প্রসার, ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়ন নতুন নতুন শিল্প বাণিজ্যের উন্নয়নের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করছে। ব্যবসায় হাত ধরেই যে কোনো দেশ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাই ব্যবসায়ের উন্নতি শিল্পায়নের পথকে সুগম করছে। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, ক্রমবর্ধমান ব্যবসায়ের কারণে দেশের আর্থিক সংস্থা তথা পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উন্নতি ও প্রসার ঘটছে। সঞ্চয় বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায় সঞ্চয় বৃদ্ধিতে সহায়তা করে আর সঞ্চয় সঞ্চয় বিনিয়োগ বিনিয়োগ বাড়ায়। ব্যবসা দ্বারা মুনাফা অর্জনের মাধ্যমে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় আর সঞ্চিত অর্থ পুনর্বিনিয়োগ দেশে শিল্প বাণিজ্যের উন্নয়নের অন্যতম ভূমিকা পালন করছে। এইভাবে দেশে ব্যবসায় সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ব্যবসায়ের আরেকটি অন্যদিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বের মধ্যে হচ্ছে পণ্যদ্রব্য সেবার যোগান, দেশের জনগণের চাহিদার সাথে সঙ্গতি রেখে ব্যবসায় উন্নত মানের পণ্যদ্রব্য সেবাকর মধ্যে সরবরাহ করে, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার মাধ্যমে মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকারত্ব হ্রাস পায়, জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা মানে জীবনযাত্রার মানকে মান উন্নয়ন করে, বেকারত্ব কর্মসংস্থানের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, ফলে জীবনযাত্রার মানও উন্নত হয়। সামাজিক অগ্রগতি, একটি দেশের সামাজিক অগ্রগতি বা উন্নয়নে ব্যবসায় গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, বিশ্বায়নের এই যুগে উৎপাদিত পণ্য সামগ্রী শুধুমাত্র নিজের দেশে ব্যবহৃত হয় না, বরং দেশের দেশের বাহ্যে অর্থাৎ বিদেশে রপ্তানি করা হয়, যার ফলে আন্তর্জাতিক সম্পর্কের সৃষ্টি হয়। সভ্যতা সংস্কৃতির বিকাশ, ব্যবসায়ের প্রয়োজনে দেশের বিভিন্ন ধরনের শিল্পকর্মের বিকাশ ঘটে, তাছাড়া ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় সভ্যতা ও সংস্কৃতির মান উন্নত হয়। পরিবেশ উন্নয়ন, ব্যবসায় পরোক্ষভাবে দেশের পরিবেশ উন্নয়নের ভূমিকা পালন করে, ব্যবসায় সহায়ক কার্যগুলি দ্বারাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। সামাজিক কল্যাণ, ব্যবসা দেশের সামাজিক কল্যাণমুখী কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করে, ব্যবসা কার্যকলাপ সম্প্রসারণের মাধ্যমে সমাজে অগ্রগতি সাধিত হয়। সমাজ সাধারণ সমাজে ধর্মীয় উপাসনালয়, স্কুল কলেজ, হাসপাতাল, তুসুদের সাহায্যার্থে ব্যবসায়ীরা এগিয়ে এসে সামাজিক কল্যাণে সাধনে অন্যতম ভূমিকা পালন করে। দক্ষতার উন্নয়ন, ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নানামুখী কার্য সম্পাদন করতে হয় বিধায় ব্যক্তিবর্গের সাথে দক্ষতার উন্নয়ন ঘটে, অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির ফলে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়। নগরায়নের বিকাশ, ব্যবসা কর্মকাণ্ডকে ঘিরেই যে কোনো দেশের শিল্পায়ন নগরায়ন গড়ে ওঠে। উৎপাদনের সহায়ক কর্মকেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠান, শিল্পনিয়োজিত কর্মকর্তা কর্মচারীর জন্য এবং অন্যান্য সংশ্লিষ্টদের আনাগোনাকে ঘিরেই নতুন নতুন শহর গড়ে ওঠে, কারণ ব্যবসা তথা শিল্পের সাথে জড়িত সকল পক্ষের বিভিন্নমুখী চাহিদা যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন ব্যবস্থা করতে গিয়ে বিভিন্ন অবকাঠামো গড়ে ওঠে, আর এ ধরনের অবকাঠামোকে ঘিরেই নতুন আধুনিক ও উন্নত জীবনযাপন বা উন্নত শহরের সৃষ্টি হয় এবং এর ফলে নগরায়নের বিকাশ ঘটে। আমরা ব্যবসায়ের
অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব দুটি দেখলাম। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ব্যবসা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সামাজিক উন্নয়ন সামাজিক দিক থেকে ব্যবসা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ক্লাসে নতুন আলোচনা নিয়ে, নতুন অধ্যায় নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা ব্যবসায়ের সংগঠন ব্যবস্থাপনার প্রথম পদ্ধতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।